আসসালামু আলাইকুম আবরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা শুরুতেই বিআরবি কেবেলস সংবাদ শিরোনাম জাতীয় পার্টি কেন্দ্রীয় কাউন্সিল দুদিন পর চেয়ারম্যান পদ নিয়ে এখনো টানা হেচড়া বিক্রি আর কার্গো খাতে দুর্নীতি কমিয়ে প্রতি মাসে বিমানের আয় বেড়েছে চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ভারতীয় পণ্য ট্রান্সশিপমেন্ট সড়ক ব্যবহারের মাসুল নির্ধারণ হয়নি এখনো ঐতো প্রবাহ চলে গেল প্রচন্ড শীত উত্তরাঞ্চলে অবর্ণনীয় দুর্ভোগে গ্রামের অতি দরিদ্র আর শহরে ভাষমান মানুষেরা এবং আজ বড়দিন উৎসবের রঙে সেজেছে ক্রিশ্চিয়ান শহর ও গ্রামের পল্লী রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত প্রথমবারের মতো এরশাদ ছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠাশ ডিসেম্বর প্রস্তুতিও প্রায় চূড়ান্ত কিন্তু কাউন্সিলে চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচন নিয়ে সংখ্যার মধ্যে আছেন নেতাকর্মীরা চেয়ারম্যান পদ নিয়েও আছে নানা আলোচনা জিএম কাদেরকে চেয়ারম্যান রেখে দলে আরেকটি শীর্ষ পদ তৈরি কথা ভাবছে নীতি নির্ধারণী ফোরাম হুমান চিস্তি রিপোর্ট জাতীয় পার্টি গঠনের পর থেকে গত তেত্রিশ বছর একাই দলের নেতৃত্ব দিয়েছেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেন মোহাম্মদ এরশাদ বিভিন্ন সময়ে একাই নিয়েছেন অনেক সিদ্ধান্ত আবার পরিবর্তনও করেছেন এরশাদের মৃত্যুর পর প্রথমবারের মতো শনিবার দলের কেন্দ্রীয় কাউন্সিলে চূড়ান্ত হবে নতুন নেতৃত্ব এরশাদ জীবিত থাকা অবস্থায় দলের ভবিষ্যৎ চেয়ারম্যান হিসেবে ছোট ভাই জিএম কাদেরের নাম ঘোষণা করে গেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণার সাংগঠনিক আদেশে তিনি বলে গেছেন তার মৃত্যুর পর কাউন্সিলররা যেন জিএম কাদেরকেই পার্টির চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করেন তবে এরশাদের মৃত্যুর পর থেকেই দলের শীর্ষপদ নিয়ে টানা টানাপোড়েন চলছে রওশন এরশাদ ও জিএম কাদেরের মধ্যে একজনের শূন্যতা পূরণ করতে এখন আমরা বাকি সবাই যারা ওনার নিচে ছিলাম সকলেই এক হয়েছে সামনের দিকে একটা রাজনীতি নিয়ে আমরা এগিয়ে যাব জনগণের প্রত্যাশার রাজনীতি রাজনৈতিক দলের যে কাউন্সিলগুলি হয় সেখানে সাধারণত চেষ্টা করা হয় একটা মীমাংসা করে নেতৃত্বের একটা ঠিক করার জন্য যদি কোনো কারণে ওই মীমাংসা না হয় তাহলে হয়তো নির্বাচনের প্রশ্ন আসে তখন তো আপনি বলেছিলেন যে আমি চেয়ারম্যান হতে চাই না আমার শরীরের অবস্থা ভালো না আমি চাই না ওটা গতকালকেও ওনাকে আমি বলেছি উনি বলেছেন যে এখন যদি হাউজে চায় চাইলে বা তখন চাই সেটা আমাকে দায়িত্ব পালন করতে হবে ওরে হাউজের উপরে ছেড়ে দিয়েছে বর্তমান মহাসচিব মশিউর রহমান রাঙার পাশাপাশি ওই পদে শোনা যাচ্ছে সাবেক দুই মহাসচিব রুহুল আমিন হাওলাদার ও জিয়াউদ্দিন আহমেদ বাবলুর নাম আমি দুজনের সঙ্গে কথা বলেছি দুইজনে বলেছেন যে এটা নিয়ে কোনো সমস্যা হবে না আমাদের মধ্যে তুমি নিশ্চিন্তে থাকো কোনো সমস্যা হবে না কিন্তু তারা আমাকে বলেন হ্যাঁ যে না তুমি মহাসচিব থাকবা কাউন্সিলে এটা নিয়ে ভোটাভুটি হওয়ার কোনো সুযোগ আমি দেব না প্রয়োজনে আমি সার দেব রশন এরশাদের জন্য দলের আরেকটি শীর্ষ পদ তৈরি কো চেয়ারম্যান পদ বাড়ানো ও নীতি নির্ধারণে স্টিয়ারিং কমিটি গঠন নিয়ে গঠনতন্ত্র সংশোধন করার কথা ভাবছে দলটি কাউন্সিলের আগেই প্রেসিডিয়ামের বৈঠকে বিষয়গুলো চূড়ান্ত হবে চেয়ারম্যান উনি জেম কাদের সাহেবকে চান তো উনি একটা সম্মানজনক অবস্থান চান দল কাদের সাহেব চেয়ারম্যান হিসেবে পরিচালনা করবেন কিন্তু দলের ক্রমতালিকায় শীর্ষে ওনার নামটা থাকবে এটাই ওনার চাহিদা প্রধান পৃষ্ঠপোষক চেয়ারম্যান আর একাধিক কো চেয়ারম্যান সিনিয়র কো চেয়ারম্যান থাকবে না প্রেসিডিয়ামে এটা চূড়ান্ত হওয়ার পরেই টোটাল গঠনতন্ত্রটা কাউন্সিলরদের সামনে আঠাশ পেশ করা হবে কাউন্সিলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানোর কৌশল হিসেবে সব রকমের শোডাউনকে নিরুৎসাহিত করছে দলটি এক্ষেত্রে শুধুমাত্র কাউন্সিলর ও ডেলিগেটদের আমন্ত্রণ জানানো হয়েছে হুমায়ুন চিস্তি এটিএন বাংলা ঢাকা জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে জিএম কাদের নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট নির্বাচন কমিশন ও জিএম কাদেরকে রুলের জবাব দিতে বলা হয়েছে জাতীয় পার্টির এক সদস্যের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি জেবিএম খায়রুল আলমের অবকাশকারী বেঞ্চ এ আদেশ দেন আইনজীবীরা জানান জাপার গঠনতন্ত্র অনুসারে দলে কোনো পদে আসতে হলে তাকে কাউন্সিলের মাধ্যমে আসতে হবে কিন্তু জিএম কাদের ক্ষেত্রে তা হয়নি এ বিষয়ে নির্বাচন কমিশনও চিঠি দিয়ে কোনো উত্তর না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন পার্টির ওই সদস্য গত পাঁচ মে জি এম কাদের কে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা দেন এরশাদ এরশাদের মৃত্যুর পর পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা চেয়ারম্যান হিসেবে জিএম কাদের নাম ঘোষণা করেন শুধু টিকিট বিক্রি খাতে দুর্নীতি কমিয়ে এখন প্রতি মাসে আশি থেকে একশো কোটি টাকা বাড়তি আয় করছে বিমান কার্গো খাতেও আয় বেড়েছে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ কোটি টাকা বিমান ও পর্যটন সচিব জানালেন প্রায় সব বিভাগে দুর্নীতিতে ডুবে থাকা বিমানের প্রকৌশল শাখাকে এবার আনা হচ্ছে নজরদারিতে আরও জানাচ্ছেন নাদিরা কিরণ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে গতিশীল ও লাভজনক করতে দু হাজার সাতে কোম্পানি করার এত বছরেও লোকসান থেকে বেরিয়ে আসতে পারেনি প্রতিষ্ঠানটি পুরনো কর্মকর্তা সহ লোকবল নিয়ে দীর্ঘদিন ধরে চলে আসা দুর্নীতি চালু রয়ে যায় বিমানের প্রায় সব খাতেই নজরদারি না থাকায় বহরে উড়োজাহাজ বাড়ানো হলেও কাঙ্ক্ষিত যাত্রী সেবা দিতে যেমন ব্যর্থ হয়েছে তেমনি লোকসান গুনছে প্রতিষ্ঠানটি এসব দুর্নীতি ঠেকাতে এবার কঠোর হয়েছে সরকার বিমান ও পর্যটন সচিব জানান তদারকি বাড়িয়ে টিকিট খাতে দুর্নীতি ঠেকানোর পাশাপাশি ইতিবাচক ফলাফল পেয়েছেন কার্গো খাতেও টোটাল টিকেটিং সিস্টেমটাকে আমরা অনলাইনে দিয়ে দিয়েছি এখানে ম্যানুয়ালি কারো হস্তক্ষেপ করার কোনো সুযোগ এই মুহূর্তে কিন্তু আর নাই সত্যিকার অর্থে প্রতি মাসে সত্তর আশি বা কোনো কোনো মাসে একশো কোটি টাকা বাড় টিকেটিংতে বাড়তি আয় হয়েছে দুর্নীতি বন্ধের কারণ এই কারণে টিকেটিং থেকে বিমানে রাজস্ব অনেক বৃদ্ধি পেয়েছে কার্গো এবং ইঞ্জিনিয়ারিং নিয়ে আমরা কাজ করছি দুজন কর্মকর্তাকে রুদক মামলা করে তাদেরকে গ্রেপ্তার করেছে তারা এই নন শিডিউল কার্গো থেকে তারা পয়সা নেয়নি নানিয়াতে মন্ত্রণালয় তদন্ত করে দেখেছে প্রায় চারশো বারো কোটি টাকার মতো সরকারের তসরুপ হয়েছে এখন কিন্তু এ নন শিডিউল কার্গো থেকে 30 থেকে 35 কোটি টাকা প্রতি মাসে আয় হচ্ছে সচিব বলেন দুর্নীতি থেকে বাদ যায়নি লঞ্চ কার্যক্রম লিজ প্রক্রিয়াতেও রয়েছে পুকুর চুরি এসব থেকে উত্তরণে এবার প্রকৌশল খাতকে আনা হচ্ছে নজরদারির আওতায় সেখানে একটা সমস্যা ছিল যে কোনো প্রকিউরমেন্ট প্রত্যেকই প্রকিউরমেন্টের দায়িত্ব ছিল যেমন ডাইরেক্টর মার্কেটিং এন্ড সেলস কাস্টমার সার্ভিস ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং প্রশাসন প্রত্যেকে যার যার প্রয়োজন অনুযায়ী জিনিস বা ইকুইপমেন্ট যন্ত্রপাতি কেনাকাটা করত কিন্তু বর্তমানে এই সিস্টেমটা বন্ধ করে দেওয়া হয়েছে সেন্ট্রালি এই প্রকিউরমেন্টের দায়িত্ব এই কাজটা করা হচ্ছে যার যা কিছু দরকার সে রিকোজিশান দেবে সেন্ট্রালি এই প্রকিউরমেন্টটা হবে এই সেন্ট্রালি প্রকিউরমেন্ট হতে দেখা গেল কি বিমানে অন্তত টোয়েন্টি ফাইভ থেকে থার্টি পার্সেন্ট দুর্নীতি এখানে কিন্তু কমে গেছে এছাড়া টিকিটিং খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা আনতে চালু হচ্ছে মোবাইল অ্যাপস ঘরে বসেই কার্ডের টিকিট কাটার সুযোগের পাশাপাশি গ্রাহকরা পাবেন বিশেষ ছাড় মাননীয় প্রধানমন্ত্রী আগামী আঠাশ তারিখে এই মোবাইল অ্যাপসের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন নাদিরা কিরণ এটিএন বাংলা ঢাকা আগামী বছরের শুরুতেই চট্টগ্রাম ও মংলা বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে চালু হতে যাচ্ছে ভারতের পণ্য ট্রান্স এতে বন্দর দুটি তাদের নিজস্ব ভাড়া পেলেও বাংলাদেশের সড়ক ব্যবহারে মাসুল নির্ধারণ হয়নি এখনও বন্দর ব্যবহারকারীরা বলছেন বন্দর ও সড়কের টেকসই সেবা নিশ্চিত করা না গেলে হোঁচট খাবে পুরো উদ্বেগ বাড়াতে হবে কাস্টমস হাউজের সক্ষমতাও চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যাচ্ছে দেশের ব্যবসা বাণিজ্য কিন্তু এর সাথে তাল মিলিয়ে এগুতে পারছে না চট্টগ্রাম বন্দর ব্যবসায়ীরা মনে করছেন গেল কয়েক বছর রেকর্ড পরিমাণ কন্টেইনার হ্যান্ডেলিং ও পণ্য খালাসের পাশাপাশি জাহাজ জট কমিয়ে আনলেও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারেনি বন্দর এ অবস্থায় বহুদিনের বিতর্ক আর পরীক্ষা নিরীক্ষার পর জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে শুরু হতে যাচ্ছে ভারতের পণ্য ট্রান্সশিপমেন্ট পতেঙ্গা কন্টেনার টার্মিনাল টার্মিনাল এগুলো কিন্তু ট্রান্সশিপমেন্ট শিপমেন্টের জন্য আমার সক্ষমতার জায়গাটি তৈরি করবে অতএব পতেঙ্গা কন্টেনার টার্মিনাল প্যান্ডিং রেখে তো আর ট্রান্সশিপমেন্ট হবে না ট্রান্সশিপমেন্ট মাথায় থাকার ব্যাট টার্মিনালটা আমার মনে হয় টাইম ফ্রেম করে আগামী দু বছরের মধ্যে কমপ্লিট করতে পারলে ভালো ভারতের পণ্য ট্রান্সশিপমেন্টের বড় অংশই হবে চট্টগ্রাম বন্দর ঘিরে এ নিয়ে চলছে বন্দরের প্রস্তুতি ভারতের সাত রাজ্যের সাথে ট্রানজিট চালু হলে এই বন্দরের উপর চাপ আরও বাড়বে একে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে বন্দরে বাড়ানো হচ্ছে জেটি ইয়ার্ড সংযোজিত হচ্ছে আধুনিক যন্ত্রপাতিও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তার প্রবৃদ্ধির সাথে সঙ্গতি রেখেই সক্ষমতা সবসময় বাড়াচ্ছে নতুন করে আমাদের পত্যাঙ্গা কন্টেনার টার্মিনালের চেকটা যেটি যুক্ত হবে এছাড়াও আমাদের ব্যটার্মিনালের কার্যক্রমও চলমান আছে তাছাড়া ওখানে ডেলিভারি ইয়ার ট্রাক টার্মিনাল এই কার্যক্রমগুলোও চলমান আছে তো সুতরাং ইন ডেপথ আমাদের একটু আলোচনা করতে হবে এবং তাদের জন্য কোনো ডেডিকেটেড জেটি বরাদ্দ করা যায় কি না অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন বন্দর ও সড়কের টেকসই সেবা নিশ্চিত করার পাশাপাশি চট্টগ্রাম কাস্টমসের সক্ষমতা বাড়ানো জরুরি প্রয়োজনীয় যতগুলো স্ক্যানার দরকার আছে অতগুলো স্ক্যানার চট্টগ্রাম বন্দরে নেই তো সুতরাং চট্টগ্রাম বন্দরের মাধ্যমে দেশীয় পণ্য হোক আর যদি অন্যান্য দেশের ট্রানজিটের কোনো পণ্য হোক যেটা আসুক না কেন সেটা সেটা স্ক্যানিংয়ের মাধ্যমে কিন্তু বন্দর থেকে বের হতে হবে এটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাহলে পরে আমাদের স্ক্যানারগুলো যদি সঠিক সময়ে যদি সম্পন্ন করা যায় আমাদের প্রয়োজন অনুযায়ী তাহলে পরে হয়তো এই আশঙ্কাটা দূর হয়ে যাবে চলমান প্রকল্পগুলো দ্রুত শেষ করার পাশাপাশি চট্টগ্রাম বন্দরে পণ্য আনা নেওয়ার জন্য সড়ক ও রেলপথের উন্নয়নও জরুরি একই সাথে ধরে রাখতে হবে বন্দরের ধারাবাহিক অগ্রগতি তা না হলে হোচট খাবে পুরো উদ্যোগ এমনটাই মনে করছেন বন্দর সংশ্লিষ্টরা সৈয়দ তাম্মিম মাহমুদ এটিএন বাংলা চট্টগ্রাম শৈত প্রবাহ কমলেও প্রচণ্ড শীতে প্রায় স্থবির হিমালয়ের কাছাকাছি দেশের উত্তরাঞ্চলের জনজীবন গত দুদিন ধরে বৃষ্টি মতো কুয়াশা পড়ছে এই অঞ্চলে স্থানীয় সড়ক মহাসড়কে যানবাহন চলছে হেডলাইট জ্বালিয়ে গ্রামে দরিদ্র আর শহরে মানুষেরা অবর্ণনীয় দুর্ভোগে ভাসমান কুড়িগ্রামে তাপমাত্রা নেমেছে সাত ডিগ্রি সেলসিয়াসে প্রচন্ড শীতে প্রায় এক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন গ্রামীণ জনপদের জনজীবন প্রায় অচল জেলার বিভিন্ন উপজেলায় অতি দরিদ্র মানুষের মধ্যে একান্ন হাজার কম্বল বিতরণ করেছে জেলা প্রশাসন কিন্তু গরম কাপড়ের চাহিদা রয়েছে কয়েক লাখ শীতার্থ মানুষের প্রচন্ড শীতে কাঁপছে সীমান্তবর্তী জেলার নেত্রকোনা এক সপ্তাহ ধরে কুয়াশা চাদরে ঢেকে আছে চারিদিক রাত ও সকালে আগুন জ্বালিয়ে শীত তাড়ানোর চেষ্টা করছেন অনেকে শের শীতের তীব্রতা বেড়েছে ডায়রিয়া সর্দি জ্বর সহ নানা শীতজনিত রোগ ছড়িয়ে পড়েছে হাসপাতালে প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা আজ খ্রিস্টান সবচেয়ে বড় ধর্মীয় উৎসব অন্যান্য দেশের মতো ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলাদেশে উদযাপিত হচ্ছে দিনটি উৎসব মুখর পরিবেশে দিনটি উদযাপন করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে দেশের সকল চার্চ ও বিভিন্ন অভিজাত তারকা হোটেল ক্রিসমাস ট্রি রঙিন বাতি বেলুন আর ফুল দিয়ে সাজানো হয়েছে সেগুলো সান্তা ক্লজরা সেজেছেন অনেকে শিশুদের দেয়া হচ্ছে চকলেট সহ নানা উপহার সাজানো হয়েছে বাসাবাড়ি এদিকে বড় উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী সহ বিএনপি ও বিরোধী দলীয় নেতারা দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন বিশেষ বিশেষ এই দিনটি উপলক্ষে গাজীপুরের খ্রিস্টান অধ্যুষিত কালীগঞ্জের নাগরিক ও তমলিয়া খ্রিস্টান মিশন সাজানো হয়েছে নতুন করে মেলা উৎসব উপলক্ষে বাড়ি বাড়ি তৈরি হচ্ছে পিঠাপুলি আগের রাতে প্রদীপ জ্বালিয়ে উৎসবের সূচনা করা হলেও মূল অনুষ্ঠান শুরু হয় সকাল থেকে দর্শক রাজধানীর ফার্মগেট এলাকার গির্জায় এখন চলছে বড়দিন উদযাপন সেখানে আছেন আমাদের সহকর্মী শফিউল আলম সুজন আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে সুজন শীতের সকালে বড়দিনের উৎসব কেমন শুরু হয়েছে ওখানে রূপা আপনি জানেন যে আজকে হচ্ছে খ্রিস্ট ধর্মীয় অবলম্বন দেওয়া মানে খ্রিস্ট ধর্মাবলম্বী অবলম্বনকারী বা খ্রিস্ট ধর্ম অনুসারীদের হচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন দিন সকাল থেকেই কিন্তু আসলে নানা ধরনের হচ্ছে আনুষ্ঠানিকতার মধ্যে দিয়ে আসলে দিনটা আসলে শুরু হয়েছে আমরা যদি একটু পিছনে ফিরে যেতে বলছি আসলে রাত থেকে আসলে আনুষ্ঠানিকতা শুরু হয় সকালবেলা হচ্ছে প্রার্থনা হয়েছে এর মধ্যে প্রার্থনা হয়েছে এর মধ্যে যীশুখ্রিস্টের বাণী আসলে সবার মধ্যে পৌঁছে দেওয়ার জন্য আসলে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন এখানে যে কার্ডিনার আছে উনি এবং একই সাথে আপনি দেখছেন যদি এই এই মুহূর্তে যদি কথা বলি যে আসলে এই মুহূর্তে আসলে খ্রিস্ট ধর্মের যে সঙ্গীত এবং প্রার্থনা হচ্ছে এবং একই সাথে হচ্ছে যে মানব জাতির কল্যাণের জন্য আসলে সবাইকে কাজ করার আহ্বান জানিয়েছেন বিশেষ করে হচ্ছে যে মানব সভ্যতায় এখন যে এরকম হচ্ছে হানাহানি এবং বিদ্বেষ এবং এই বিদ্বেষ কিন্তু আসলে অনেক সময় দেখা যাচ্ছে বেড়ে যাচ্ছে এই জন্য হচ্ছে যিশু খ্রিস্টের যে মর্মবাণী এবং যিশু আজকের এই দিনে যে আসলে তার হচ্ছে জন্ম হয়েছিল সেই জন্যই কিন্তু আসলে উনি আজকের এই দিনটিকে খ্রিস্ট ধর্ম সম্প্রদায়ের মানুষগুলো পালন করছে এবং তারা বলছেন যে আসলে এখানে যে মানুষের মধ্যে যে হানাহানি এবং হানাহানি দূর করার জন্য হচ্ছে সবাইকে আসলে মানব কাজ করার জন্য এবং উনি যীশু খ্রিস্ট আজকের দিনে এসে এসে আসলে পৃথিবীতে আলোকিত করেছিলেন তিনি যে বাণী দিয়েছেন মানব কল্যাণের জন্য এবং মানুষে মানুষের ভেদাবোধ দূর করে শান্তি প্রতিষ্ঠা করার জন্য যে বাণী দিয়েছেন এবং মানুষের মধ্যে যে কোনো ধরনের কোনো বিধাবিধ না থাকে তার জন্য আসলে কাজ করতে সবাইকে আহ্বান জানিয়েছেন এখানে আমরা সকাল থেকে দেখছি নানা ধরনের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এই মুহূর্তে আসলে সঙ্গীত উদযাপন করা হচ্ছে বা সঙ্গীত হচ্ছে খ্রিস্ট ধর্মের যে সঙ্গীত সেই সঙ্গীতটা কিন্তু এখন এই মুহূর্তে আপনারা দেখছেন যে আসলে সঙ্গীত আসলে হচ্ছে এবং এরপর কিন্তু আরও কিছু আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আসলে সকালবেলা এই অধিবেশনটা একটু পরে শেষ হবে আমি যদি এখন শেষ মুহূর্তে বলতে চাই যে আসলে এই মুহূর্তে আমাদের যে কার্ডিনাল কার্ডিনাল কিন্তু বলেছেন আসলে এখন অনেকখানি কিন্তু সুজন আপনাকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ এদিকে বড়দিন উপলক্ষে রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম কাকরাইলে সেন্ট মেরি ক্যাথেড্রালে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি একথা জানান ডিএমপি কমিশনার বলেন সন্ত্রাসী হোমকে না থাকলেও সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী বড়দিনকে ঘিরে প্রতিটি গির্জায় বাড়ানো হয়েছে নজরদারি খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব সেজন্য গত তিন দিন থেকে আমাদের এই নিরাপত্তা ব্যবস্থাটা শুরু হয়েছে প্রতিটি গির্জা ঢোকার আগে সেখানে তল্লাশি করে ঢোকানো হচ্ছে এই উৎসবটা যাতে একবারে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে করতে পারে তার জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে যতটি যতটুকু করা সম্ভব সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হয়েছে এবারে খেলার খবর শেখ রাসেলের সাথে মহমেডান গোল শূন্য ড্র করায় জমে উঠেছে ফেডারেশন কাপ ফুটবলের ডি গ্রুপের লড়াই বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে এই দুই দল পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছেড়েছে এতে করে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথ এখন তিন তিন দলের জন্যই খেলা তবে দুই খেলায় চার পয়েন্ট নিয়ে শেখ রাসেল ক্রিয়াচক্র ও মধ্যযুদার সংসদ আছে সুবিধাজনক অবস্থানে তাই শেষ ম্যাচের ফলাফলের উপর ভাগ্য ঝুলে আছে মহমেডানের এদিকে দিনের প্রথম ম্যাচে উত্তর বাড়িধারা ক্লাব দুই এক গোলে হারিয়েছে প্রথমে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধা সংসদ ক্রিয়াচক্র আর দুই হারে বিদায় নিশ্চিত হয়ে গেছে উত্তর বাড়িধারা খেলা চব্বিশ মিনিটে উত্তর বাড়িধারা এগিয়ে দেন গাম্বিয়ার ফরওয়ার্ড ল্যান্ডিং এরপর প্রথমাধের ইঞ্জুরির সময় ইসমাইল বাঙ্গুরা ম্যাচে সমতা আনেন খেলা চুয়াত্তর মিনিটে নারী হাসি কুচি মুক্তিযোদ্ধার পক্ষে জয়সূচক গোলটি করেন এশিয়ান হকি ফেডারেশনের বিভিন্ন কমিটিতে জায়গা পেয়েছেন সাত বাংলাদেশি মালয়েশিয়ার রাজধানী কোয়ালালমপুরে এশিয়ান হকি ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয় তাছাড়া এশিয়ান হকি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় বাংলাদেশ হকি ফেডারেশনের জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল রশিদ শিকদারকে বিশেষ সমন্বয় ভূষিত করা হয় সাব কমিটিতে স্থান পাওয়া বাংলাদেশিরা হলেন কাউসার আলী জাহিদ হোসেন রাজু টুটুল কুমার নাক মাক মাকসুদুর রহমান মামুনুর রশিদ তারিকুজ্জামান নানু ও আলমগীর আলম এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি ও এএইচএফ এর কার্যনির্বাহী কমিটির সদস্য সাজেদ এএল আদেল শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কাউন্সিল দুদিন পর চেয়ারম্যান পদ নিয়ে এখনো টানা হেচড়া টিকিট বিক্রি আর কার্গো খাতে দুর্নীতি প্রতি মাসে বিমানের আয় বেড়েছে শত কোটি টাকা খাত নজরদারিতে চট্টগ্রাম ও বন্দর দিয়ে পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ভারতীয় পণ্য ট্রান্সশিপমেন্ট সড়ক ব্যবহারের মাসুল নির্ধারণ হয়নি এখনও শৈতপ্রবাহ চলে গেল প্রচন্ড শীত উত্তরাঞ্চলে অবর্ণনীয় দুর্ভোগে গ্রামে অতি দরিদ্র আর শহরে ভাসমান মানুষেরা এবং আজ বড়দিন উৎসবের রঙে সেজেছে খ্রিস্টান শহর ও গ্রামের পল্লী রাজধানী জুড়ে নিরাপত্তা জোরদার দর্শক পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটিএন বাংলা নিউজ ধন্যবাদ